নমস্কার বন্ধুগণ, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ফোর সিস্টার ব্লগ চ্যানেলটিতে। আজ আমরা নতুন এক রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা বানাবো ব্রেড পিৎজা। কীভাবে এই ব্রেড পিৎজা বানাই আপনাদের দেখাই চলুন। সবার প্রথমে আমরা ফ্রাইং প্যানে বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিলাম। ব্রেড পিৎজা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দিই চলুন। ছোটো ছোটো বোনলেস চিকেন কেটে নিয়েছি আমরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। দেখুন, ওই বাটার দেওয়া প্যানটাতে বাটারটাকে সবার প্রথমে আমরা গলিয়ে নিয়েছিলাম। এরপর ছোটো ছোটো করে কেটে রাখা বোনলেস চিকেনটিকে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা অল্প পরিমাণে আদা রসুন ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা আমরা দিয়ে দিলাম। এরপর ভালো করে চিকেনটির সাথে পেস্টটিকে মিক্সড করে নিলাম, দিয়ে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে দিয়ে দিলাম। এখানে চিকেনটা ভাজা হোক, চলুন এবার আমরা ব্রেড পিৎজার ব্রেডটা আমরা তৈরি করে নিই। প্রথমে একটি পাত্রে মেয়োনিজ ও কিসান সস নিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। ময়দা ও ইস্ট ছাড়াও আমরা বাড়িতে চটজলদি ব্রেড দিয়েই পিৎজা বানিয়ে নিতে পারি। এটা খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই এই পিৎজাটি বাড়িতে তৈরি করবেন। আজকের এই রেসিপিটি আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আর বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বাচ্চাদেরও ভালো লাগবে এই পিৎজাটি। এখানে আমরা দুটি করে ব্রেড ব্যবহার করব। আমাদের কিসান সস ও মেয়োনিজের মিক্সচারটা তৈরি হয়ে গেছে। প্রথম ব্রেডটিতে আমরা এই কিসান সস ও মেয়োনিজের মিক্সচারটা ভালো মাখিয়ে নিলাম। প্রথম ব্রেডের উপর মিক্সচারটা মাখানো হয়ে গেলে এর ওপর আমরা আবার দ্বিতীয় ব্রেডটি চাপিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। একই রকমভাবে প্রত্যেকটি ব্রেডে আমরা এই মিক্সচারটি লাগিয়ে নিলাম। দেখুন, এইদিকে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এই চিকেনটিতে আমরা গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। দেখুন, চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমরা খুব ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। দেখুন, পেঁয়াজগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা ছোট করে কেটে রাখা টমেটো ও ক্যাপসিকামগুলোকেও আমরা এই একই রকমভাবে হালকাভাবে ফ্রাই করে নেব, একদম ডিপ ফ্রাই করব না। চিকেনটিকে আমাদের হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এটিকে আমরা একটি পাত্রে নামিয়ে নিলাম। এরপর ফ্রাইং প্যানটিতে আমরা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলেই পরপর ব্রেডগুলোকে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটিতে। ব্রেডটা দেওয়ার পর আমরা যে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো ব্রেডটির ওপর আমরা দিয়ে দিলাম। এখানে এই ব্রেড পিৎজা বানানোর জন্য আমরা আমুলের চিজ ব্যবহার করেছি। এরপর আমরা এই ব্রেড পিৎজাটার ওপর এই চিজগুলোকে দিয়ে দিলাম। পর একই রকমভাবে প্রত্যেকটি চিজগুলোকে প্রত্যেকটা ব্রেডের ওপর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম।
এরপর আমরা এটিকে নামিয়ে নিলাম। আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনাদের সবাইয়ের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রেসিপিটি আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।